আসসালামু আলাইকুম, আমি আকলিমা আক্তার স্বর্ণা, ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে ফাইনাল ডে, আজকেই হচ্ছে গিয়ে আমাদের বাসায় অনেক মেহমান আসবে। সকালবেলা নাস্তা করে নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে ডিম ভাজা দিয়ে স্যান্ডউইচ করে নিয়েছি। মারিয়ামকেও খাইয়ে দিচ্ছি, খাচ্ছে না, আমি সস দিয়ে নিয়েছি। সস দিলে আবার আমার কাছে বেশ ভালো লাগে। তো ডিম ভেজা, আবার ইদানিং না আমার ডিম ভাজাটা কেন জানি বেশ ভালো লাগে মুখে। সিদ্ধ ডিম তো খেতে পারি না, এর জন্য এভাবেই খাই। তো এই হচ্ছে আমার রুমের ফাইনাল কন্ডিশন গুছানোর পরে, এভাবে করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এই সেই চাদর, যে চাদর মা কিনে নিয়ে আসছে এই দাওয়াত উপলক্ষে। আর এই যে দেয়ালের অবস্থা দেখতে পাচ্ছেন, সব মারিয়াম করেছে। আর আব্বু মা বলতেছে ও করেছে, ভালো হয়েছে, কোনো অসুবিধা নেই। আমি তো মোছার চেষ্টা করেছি, উঠানোর চেষ্টা করেছি, বাট আনফর্চুনেটলি আমি আসলে পেরে উঠি নাই। তো এই যে চাদরটা, এত প্রিমিয়াম কোয়ালিটির চাদর, এত সুন্দর, আর মা এত রিজনেবল প্রাইসে এনেছে, তার উপরে না পাপোশটা আমি ম্যাচিং করে দেওয়ার চেষ্টা করেছি। দেখতে তো পাচ্ছেন চাদরের সাথে একদম মিলে গিয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। আমার কাছে মনে হচ্ছিলো যে রুমটা অনেক সুন্দর লাগছে, তো ভালোই লাগছিলো আমার কাছে আর কি। তো যতটুকু সম্ভব হয়েছে না আমি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছি। আমরা কিন্তু রেডি, এখন আমরা চলে যাব বুফেতে। আমরা আজকের প্রোগ্রামটা রেখেছি বুফেতে, দ্য ক্যাফেরিওতে। আপনারা তো জানেন আমি ক্যাফেরিওতে খেতে খুব পছন্দ করি, যেহেতু আমাদের বাসার একেবারেই কাছে। তো এই যে মারিয়ামের খেলনা সব উপরে উঠিয়ে দিয়েছি, এই শোকেসের উপরে যা যা ছিল মানে আমার আলমারির উপরে সব ক্লিন করেছি, ওই যে ওদিক দিয়ে গুছিয়েছি, মানে যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করেছি। সর্বোচ্চ টেবিলটাও একেবারে খালি করে ফেলেছি, যাতে করে গেস্টরা আমার রুমে বসলেও জিনিসপত্র দিতে পারি, খাবার টাবার এখানে রাখতে পারি। তো এখন বের হয়ে যাব, দেরি হয়ে যাচ্ছে। জোহরের নামাজ, জুম্মার নামাজ তো সবাই বাহির থেকে পড়ে নিয়েছে, মারিমার বাবা পড়ে নিবে, আর আমি হচ্ছে গিয়ে ঘরেই পড়ে নিয়েছে জোহরের নামাজ। এই যে আমার ওয়াশরুমের সাথে আমি টাইলসের সাথে ম্যাচ করে এই পাপোশটা দিয়েছি, এই জুতাটাও দিয়েছি। যদি মানে গ্রামের মানুষ তো জুতাটা খুব ইম্পর্ট্যান্ট, তো এর জন্য জুতাটা সামনে দিয়েছি। কুশনগুলো নামিয়ে নিয়েছি, আমাদের এই কুশনগুলো অনেক পুরনো, যখন আমাদের গাড়ি ছিল তখনকার কুশন, গাড়িতেই আমরা ইউজ করতাম বেসিক্যালি। তবে মা আর কি সোফার সাথে ম্যাচ করে মানে কিনে নিয়েছিল, আর এই সোফা তো নতুন, আমার বিয়ের সময় মানে কাপড় চেঞ্জ করা হয়, তো দেখলাম ম্যাচিং হয়ে গিয়েছে, সুন্দরই লাগছিল। আমি আবার না কালার আর হচ্ছে কি সব কিছু না মানে ম্যাচিং করাটা না খুব পছন্দ করি, মানিমের বাবা অনেকটা পছন্দ করে। দেখতে পাচ্ছেন আমাদের রুমটা কিন্তু অফ হোয়াইট কালারের মধ্যে, টেবিলটাও ফার্নিচারও অনেকটা আর কি যায় এর জন্য নেওয়া। তো এখন মারিয়াম, মারিমের বাবা আর আমি চলে যাচ্ছি বুফে খেতে, মানে দাওয়াতের স্পটে। মারিমের বাবা আমাদেরকে রেস্টুরেন্টে নামিয়ে দিয়ে তারপর চলে যাবে জুম্মা নামাজ পড়তে। তো মা আর আমার চাচাতো বোন আর হচ্ছে গিয়ে আমার ফুফাতো ভাইয়ের মেয়ে সাথে করে যাচ্ছে। তো আমরা আরেক রিক্সায় যাচ্ছে আর কি, আমরা এক রিক্সায়, মা আর আমার চাচাতো বোন আর আমার ফুফাতো ভাইয়ের মেয়ে একসাথে আরেক রিক্সায় যাচ্ছে। তো আমি তো খুবই এক্সাইটেড, আমার অনেক ভালো লাগছে, কেন জানি না। আর বুফে খাওয়ার কথা শুনলে তো আমার মাথা খারাপ হয়ে যায়, আমার বুফে খুবই পছন্দ। স্পেশালি ক্যাফেরিওর সুশিটা আমার খুব পছন্দ, কিন্তু আনফর্চুনেটলি আমি আজকে আর সুশি পাইনি, আজকে করে নাই। আর আজকে এমন গ্যাদারিং হয়েছে, আমি কল্পনা করতে পারিনি যে এত গ্যাদারিং হবে, এত মানুষ হবে। আজকে ফ্রাইডে আর আজকে চারটা প্রোগ্রাম একটা সময়ই হয়েছে। দেখতেই তো পাচ্ছেন এই যে যাচ্ছি, এত ভিড়। আমাদের একটা হলরুম ইয়ে করা আছে, ফিক্সড করা আছে, ওইখানেও দেখলাম যে বাইরের দুইটা সিট আর কি বাইরে লোকদের জন্য আবার রিজার্ভে রেখেছে ওনারা। তো যাই হোক, আসলে বেশি মানুষ হয়ে গেলে যা হয়, দেখতেই তো পাচ্ছেন কত রাশ। আমাদের মেহমানদের গ্রাম থেকে আসতে অনেক দেরি হয়ে যায়, তো আমরা আগে ভাগে খেয়ে নিচ্ছিলাম। আমি মোমো নিয়ে বসেছি আর হচ্ছে স্যুপ অন্তন। আমি ভাবলাম যে আজকে স্টার্টারে যা যা আছে সবই খাবো, সব কিছু একটু একটু করে নিয়েছি খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ খুব মজা ছিল, প্রত্যেকটা খাবারই রিফিল করতে ওনাদের অনেক প্রবলেম হচ্ছিলো, কারণ এত রাশ। ওই যে আব্বু তো আগেই চলে আসছে, আব্বু, আমার চাচাতো ভাই, আমার খালাতো ভাই, সবাই আগে আগে চলে আসছে, আমার চাচারা আগে চলে আসছে। আমি মা মানিমের মতো নামাজে চলে গিয়েছে। তো এই হচ্ছে কাহিনী, আমরা খাচ্ছি। আমি জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা, যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এইসব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। মেহমান এখনও এসে আসতে পারেনি, ওনারা আসতেছে আর কি, গাড়িতে আছে। মারিয়ামের বাবা আর আমি খেয়ে নিচ্ছি, মারিয়ামের বাবার ফোন দিয়ে মারিয়ামকে বসিয়ে রেখেছে। তো দেখছিলাম, আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন ডেজার্ট আইটেম অলমোস্ট শেষের দিকে সব কিছু। মুজ তো শেষই, আমি আর মুজটা টেস্ট করতে পারিনি, মনটা খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, দেখছিলাম এই যে দেখেন শেষ হয়ে গেছে, রিফিল করতে নিয়ে গিয়েছে। আর এই যে আমাদের গেস্ট, এটা হচ্ছে গিয়ে মেয়ের চাচাতো বোন, মানে আমার ভাইয়ের হবু ওয়াইফের হচ্ছে চাচাতো বোন। তো ও খাবার নিচ্ছে, আমি হেল্প করছিলাম আর কি, মানিমের বাবাও হেল্প করছিল সবাইকে, যেহেতু আমাদের আসলে ছেলে মানুষ বলতে নাই। আমার খালাতো ভাইকে, আমার চাচাতো ভাই আছে, চাচারা আছে, আব্বু আছে, ওনারা তো মুরব্বী। মারিমের বাবাই হেল্প করছিল, যেহেতু মারিমের বাবা আমার ভাইয়ের শ্বশুরবাড়ির মানুষদেরকে চিনে, তো এই জন্য আর কি উনি অনেক হেল্প করছিল। এই তো সবাই খাচ্ছে নিচ্ছে, আমিও ঘুরে ঘুরে দেখছি আর একটু একটু করে খাচ্ছি, আমি আর খেতে পারছিলাম না আজকে। মানে সবাইকে দাওয়াত দেওয়ার কারণেটা, আমার আসলে খাবার যাচ্ছিলই না মুখ দিয়ে, মনে হচ্ছিলো সবাই ঠিকমতো খাক, আমি জাস্ট দেখি। তো এই যে মারিমের বাবা স্যুপ নিচ্ছে, উনি এখন আবার স্যুপ ট্রাই করবে। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে সব কিছু, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তারপরে এদিক থেকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে আমাদের বাসায় চলে গিয়েছি। বাসায় যাওয়ার পরে আমরা আসরের নামাজ পড়ি বাসায় সবাই সাথে, সবাই পড়ে আর কি আমাদের বাসা থেকেই। আর যারা মসজিদে যাওয়ার ছেলে মানুষ, মানে সব ছেলে মানুষই এসেছে, শুধু মেয়ের হচ্ছে তিনটা ফুপুও এসেছিলো। আমাদের বাসায় এক ফুপুই আসতে পারে নাই, এখান থেকে খেয়ে চলে গিয়েছিলো। তো এই যে দেখেন অবস্থা, এত দাওয়াত, এত রাশ, মানে কি বলবো, একদিক থেকে খালি হচ্ছে ওরা, আরেকদিক থেকে রিফিল করার ট্রাই করছে বাট পেরে উঠছিল না। এই যে দেখতে পাচ্ছেন স্প্রিং রোল শেষ। মানিমের বাবা আমাকে হেল্প করছিল খাওয়ার জন্য, তো আমি বললাম যে না আমি আর খেতে পারছি না, আপনিই খান। তো উনি ঘুরে ঘুরে খাচ্ছে, দেখছে। এই তো খুব সুন্দর একটা সময় আমাদের কাটে আলহামদুলিল্লাহ, সবাই মিলে আমরা খুব এনজয় করি ওদের ফুডগুলো। তো ওনারা, আমাদের গেস্ট যেহেতু অনেক দেরি করে এসেছে, তো আমরা বলে রেখেছিলাম যে আমাদের দেরি করে আসার কারণে আমরা একটু দেরি করে বের হবো। তো ওনারা বললো যে কোনো সমস্যা নাই, আপনারা আধা ঘন্টা চাইলে আরও দেরি করতে পারবেন। তো মানে বাবা খাচ্ছে, আমি বলতেছিলাম কেমন লাগতেছে, উনি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছে বেচারা। তো এই তো, এই যে বললাম ভিতরে কিছু আউটলুক আছে, এই যে এই আউটলুকরা ছিল আর কি। আমাদের হচ্ছে গিয়ে 20+ পিপল হয়েছে, আর আমার চাচাদেরকে ছাড়া আর কি গ্রাম থেকে আসছে। আর এই তো, এই যে সবাই খাচ্ছে, আমার এত ভালো লাগছিলো দেখে। আমার খালাতো ভাইও হেল্প করছিল, মা সামনে দাঁড়িয়েছিল কারো যাতে খেতে কোনো অসুবিধা না হয়। আর আলহামদুলিল্লাহ মানে সবাই খুব রিল্যাক্সে এনজয় করে খেয়েছে, সব কিছু একদম বেস্ট ছিল। আমাদের গেস্টরা একটু দেরি করে আসায় অনেকটা সমস্যাই হয়েছে, যেমন রিফিলে একটু প্রবলেম হয়েছে শেষের দিকে আসাতে, খাবারের আর কি একটু শর্ট দেখা দিয়েছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই হয়েছে, আর গেস্টরাও খুব খুশি হয়েছেন। তো এটাই আমাদের আসলে মেইন পাওয়া আর কি, যে গেস্টরা খুশি হয়েছেন, কোনো সমস্যা হয় নাই, সব কিছু সুন্দর মতো হয়েছে। তো মা আর কি বাসায় আগে আগে চলে যায়, এখানে গেস্টরা খাচ্ছে, আমি বললাম যে আমরা আছি, তুমি যাও অসুবিধা নেই, কারণ বাসায় গিয়ে এসিটা ছেড়ে দিতে হবে, তারপরে লাইটগুলো সব ছেড়ে দিতে হবে, দরজাগুলো সব লাগাই দিতে হবে, মানে টুকটাক বাসায় যে কাজগুলো আছে, তো মা সেগুলো করার জন্য আগে আগে চলে আসে। দেন আমি আর মারিমের বাবা মারিয়াম চলে আসি, আব্বু গেস্টদের সাথেই আসে। তো গেস্টরা এই যে বাসায় বসছিল, বসে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। তারপরের একটু ক্লিপ নিয়েছিলাম আর কি, যে আমরা এই তো টুকটাক দেওয়ার চেষ্টা করেছি, মা ফল কেটে দিয়েছে, ফল দিয়েছে, আবার দই মা এনে রেখেছিল বনফুল থেকে, তো দই দিয়েছে, তারপর পুডিং করেছিল সেগুলো দিয়েছে, গেস্টরা যে মিষ্টি এনেছিল সেই মিষ্টিগুলো দিয়েছিল সামনে। এই ছিল আমার আজকের ভিডিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।